আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নাইরা স্টাইল কুর্তি কাটিং এবং স্টিচিং শেয়ার করতে চলেছি সর্বপ্রথম আমি কুর্তিটির টপস পার্ট কাটিং করব তার জন্য আমি লম্বায় পনেরো ইঞ্চি এবং চওড়ায় এগারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে দুই ভাঁজ করা কাপড় আছে অর্থাৎ আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট বের হয়ে যাবে গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং গলার লম্বা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এবার আমি মার্ক অনুসারে গোল গলার শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি শোল্ডারের দিকে তিন ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি এবং আমাদের আর্ম হোলের লম্বার মাপ ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি এরপর সেখানে আমি রাউন্ড শেপ দিয়ে আর্মহলের যে শেপ সেই শেপটি দিয়ে দিচ্ছি বডির মাপ যেহেতু আটত্রিশ ইঞ্চি বডির জন্য সেই জন্য আমি দশ ইঞ্চিতে মার্ক করছি এবং কোমরের মাপ এক ইঞ্চি কম অর্থাৎ নয় ইঞ্চিতে মার্ক করছি সবগুলো মার্কিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি যে মার্ক আছে সেই মার্ক অনুসারে কেচির সাহায্যে টপস পার্টটিকে কাটিং করে নিলাম তো দেখুন ভিভার্স এখানে আমাদের সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটি অংশই বের হয়েছে এরপর আমি বটম পার্টের কাটিং করব তো বটম পার্টের কাটিং করার জন্য আমি এখানে দুই ভাঁজ করে কাপড় নিয়েছি তো বটম পার্টের হিসাবটি যেমন হবে ভিভার্স আমাদের টপস পার্টের লম্বা যতটুকু আছে ততটুকু লম্বা বাদ দিয়ে তারপর আমরা ফিতা ধরবো তাতে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা লম্বা নেব তো আমি এখানে সাতচল্লিশ ইঞ্চি লম্বা নিচ্ছি এই জন্য আমি ওপরে চোদ্দো ইঞ্চি বাদ রেখে তারপর সাতচল্লিশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর চওড়াতে আছে এখানে ভিভার্স চল্লিশ ইঞ্চি আপনারা চাইলে এর থেকে কম বেশিও নিতে পারেন তো দেখুন ভিভার্স আমি টপস পার্ট এবং বটম পার্ট দুটি অংশই কাটিং করে নিয়েছি এবার আমি সেলাইয়ের প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি তো সেলাইয়ের শুরুতে আমি টপস পার্টের সামনের অংশটি নিয়েছি তো এটাকে আমি লেসের মাধ্যমে ডিজাইন করব। এই জন্য আমি দেখুন সাদা রঙের লেস নিয়ে এই লেস দিয়ে আমি বুকের ডিজাইন করব এই জন্য আমি যে বুকের যে একদম মিডিয়াল সাইড আছে সেই একদম মাঝখানে আমি দুইটি লেস বসিয়ে দিচ্ছি এরপর আমি লেস দুটিকে সেলাই করে নিয়েছি লেস সেলাই করে নামার পর এবার আমি গলা সেলাই করব তো গলা সেলাই করার জন্য ফিভার্স দেখুন আমি এখানে গলার যে শেপ সেই শেপ অনুসারে আলাদা পোটটি কেটে নিয়েছি এরপর আমরা নর্মালি গলা যেভাবে সেলাই করি সেভাবে আমি সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে দিচ্ছি তো দেখুন ফিভার্স আমি সামনের গলা এবং পিছনের গলা সেলাই করে দিয়েছি গলা সেলাই করার পর এবার আমি বটম পাটের কাপড়টিকে নিয়ে নিচ্ছি এবার আমি দেখুন ফিভার্স এটাকে এইভাবে কুচি করে সেলাই করতে হবে কুচি করে সেলাই করার পর সেটাকে টপস পার্টের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে তো দেখুন ভিভার্স আমি খুবই সুন্দর করে একই মাপের কুচি দিয়ে নিয়েছি এবং সেটাকে আমি টপস পার্টের সাথে জয়েন্ট করে নিয়েছি সেম প্রসেসে আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি জোড়াই কমপ্লিট করে নিয়েছি এরপর আমি একটি পার্টের উপরে আরেকটি পার্টকে রেখে শোল্ডার জয়েন করে দিচ্ছি তো দেখুন ভিউয়ার্স আমাদের শোল্ডার জয়েন করা হয়ে গিয়েছে এখন আমি হাতা কাটিং করব তো এখানে আমি হাতার লম্বা নিয়েছি দশ ইঞ্চি এবং অন্য পাশে আমি তিন ইঞ্চি ডাউন দিচ্ছি হাতার নিচের দিকে আমি ছয় ইঞ্চি মাপ রেখে তারপর আমি হাতা কাটিং করে দিচ্ছি হাতা কাটিং করে নিয়েছি এবার আমি সেই সাদা লেস দিয়ে হাতাতেও ডিজাইন করব। তো আমি এখানে ওয়ান লেয়ার লেস দিয়ে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ার লেস দিয়েও ডিজাইন করতে পারেন তো দেখুন ভিউয়ার্স আমি লেস সেলাই করে নিয়েছি হাতার সাথে এরপর আমি হাতাটিকে জামার সাথে জয়েন্ট করব তো আপনারা চাইলে কিন্তু সাইড সেলাই করে তারপরেও হাতা জয়েন্ট করতে পারেন তো আমার কাছে নর্মালি সাইড সেলাই করার আগে হাতা জয়েন্ট করাটা বেশি সুবিধাজনক মনে হয় তো সেই জন্য আমি এই নিয়ম অনুসরণ করে দেখুন ভিভার্স দুইটি হাতা জয়েন্ট করে নিয়েছি হাতাগুলো জয়েন করে নেওয়ার পর এইবার আমরা ফিটিংয়ের সেলাই দিব তো ফিটিংয়ের সেলাইটি দেওয়ার আগে আমাদের ইনশিওর করতে হবে যে আমরা ফাড়া কতটুকু রাখবো তো অ্যাজ ইউজুয়াল আমি কামিজে যতটুকু ফাড়া দেই ততটুকু ফাড়া এখানে দিয়ে দিচ্ছি সেই জন্য আমি ফিতার মাপ পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর আমি হাতা থেকে শুরু করে পিতার মা পনেরো ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিচ্ছি দুইটি সাইডেই সেলাই করে নিচ্ছি তো দেখুন ফিভার্স আমি দুইটি সাইডে সেলাই করে নিয়েছি এরপর আমি জামাটিকে ভাঁজ করে নিয়েছি জামাটিকে ভাঁজ করে নেওয়ার পর এবার কিন্তু আমাদের সাইড সেলাই করতে হবে অর্থাৎ আমাদের যেই খোলা সাইডটি আছে ফাড়ার অংশটি সেটাকে সেলাই করতে হবে তো ডাবল ফোল্ড করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি একদম সেম টু সেম কামিজে যেভাবে আমরা সাইড সেলাই করি ভিওয়ার্স ঠিক সেইভাবেই আপনি সেলাই করবেন তারপর আমি নিচের যে দিকটা আছে সেই নিচের দিকটাতেও ডাবল ফোল্ড করে সেলাই করে দিয়েছি সম্পূর্ণ সাইডগুলো সেলাই করার পর এবার আমি যে সাদা লেসটি আছে সেই লেসটি এখানে অ্যাটাচ করব ডিজাইন করার জন্য তো ভিওয়ার্স আমি শুধু সামনের অংশের দুই সাইডে লেস জয়েন্ট করছি আপনারা চাইলে কিন্তু নিচে এবং পিছনের সাইডেও জয়েন্ট করতে পারেন তাতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখাবে তো দেখুন ভিওয়ার্স আমি কিন্তু লেস জয়েন্ট করে নিয়েছি এবং আমাদের কুর্তিটি কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে নয়রা স্টাইল কুর্তিগুলো দেখতে কিন্তু বেশ ফ্যাশনেবল লাগে এবং এটা কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আপনারা চাইলেই কিন্তু খুবই ইজিলি বাসায় বসে অল্প সময়ে এই কুর্তিটি তৈরি করতে পারেন এবং নিজেকে ফ্যাশনেবল করে তুলতে পারেন সবার চোখে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ